রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ তার জামিন স্থগিত করেন এর আগে গত নয় এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন আটই মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার জজ আদালত চেম্বার বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী এ রায় দেন দু তেরো সালের চব্বিশ এপ্রিল সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন দশতলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় এক জন মানুষ